অবশ্য চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়, যার নামটা আসলে জানি না কি নাম। আসার পথে যারা গ্রামের মানুষজন আছে তাদের কাছে জিজ্ঞেস করলাম, এটা এখনো নাকি নাম দেওয়া হয়নি, তাই আমরাও এটার নাম জানি না। আমরা যাব খুব দুর্গম পথ, নতুন ঝর্ণাটা, কোনো জায়গা নাই, রাস্তা টাস্তা এখনও চিনি না, নতুনভাবে যাবে। আসলে পাহাড়ি মানুষজন যারা আছে ওরা যাওয়া আসা করে, নতুন যারা ট্রাভেলার আছে বা যারা ঝর্ণাটা পছন্দ করে তাদের এখনও তারা যায় না কখনো। তো যাব নতুন একটা ঝর্ণায়, সবাইকে স্বাগতম জানাচ্ছি, চলার পথে সঙ্গী হওয়ার জন্য ধন্যবাদ। চলে আসলাম আমরা, আজকে এই ঝর্ণাটা উদ্বোধন করা হবে এবং নাম রাখা হবে এই ঝর্ণাটায়। কেউ আসে নাই, আমরা আসলে আরেকটা ঝর্ণাতে যাওয়ার জন্য আসছিলাম, এখানে ভুল করে চলে আসছি, তো আমরা যাচ্ছি। আমার সহযোদ্ধা, ভ্রমণ সহযোদ্ধা। রাস্তাটা খুবই খারাপ অবস্থা ছিল, লেকের ধার ঘেঁষে ঘেঁষে চলতে হচ্ছে, বর্ষাতে দিকে হাঁটাও যাবে না, অনেক পানি। হোয়াট ইজ দিস? আমরা ঝর্ণার গহীনে ঢুকতেছি, পুরোটা আমাদের আসলে অজানা, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কেন কি জন্য যাচ্ছি সেটা বুঝতেছি। মাই গড, আমাদের কাজই হলো এরকম আসলে অজানা দেখা পথগুলো আমরা দেখি। সামনে ওই ওইদিকেই এই পথটা খুব কঠিন একটা পথ, অল্প একটু পা একটু এদিক ওদিক হলেই পানির মধ্যে পড়ে যাবো আমরা। জায়গাটাও গভীর, আর এই ঝর্ণাটার এখন পর্যন্ত কোনো নাম নাই, কোনো নাম দেওয়া হয় নাই ঝর্ণাটার। আমরা আজকে এটা উদ্বোধন করে দিয়ে যাবো, এটা এখন নাকি উদ্বোধন হয় নাই। ঝোপঝাড়ের মধ্যে দিয়ে রাস্তা, রাস্তা কই গেছে, কি অবস্থা কেউ জানে না, এদিক দিয়ে তো গেছে না, মাই গড, কোন দিকে যাবো, রোদ তো বন্ধ মনে হচ্ছে। আসো, ধরো আমাকে ধরো, ওই বাবারে আগে হচ্ছে নতুন কিছু আবিষ্কার করা, মানুষের কাছে কথাটা পৌঁছানো। ঝর্ণাতে আসলে সবসময় একটা লাঠি তার কিছু রাখবেন, যেন একটি ব্যাপার আছে, সামনে তারা খারাপ অবস্থা, গ্রিন জঙ্গল, বি রেডি, সামনে আসো। একটা পানির রোড, এই পথ দিয়ে পানি যায়, আমরা আর এই রোড দিয়ে উঠবো উপরে। খুব খারাপ একটা জায়গা, ভ্রমণ করতে কষ্ট আছে ভাই, শুধু এমনিতেই হয় না, অবশ্য নেশা থাকলে অন্য ব্যাপার। শোনা যাচ্ছে ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে, মনে হচ্ছে আমরা খুব কাছাকাছি চলে আসছি, ঘেমে অবস্থা খারাপ, দেখি পানি আসা পাই কিনা। চলো, ওয়াও,
অনেক কষ্টের পরে এমন একটা জায়গা আবার পাইলাম, পানি আছে। অবশ্য ঝর্ণার পিকটা হচ্ছে উই যে দেখা যাচ্ছে ঠিক ওইখান পর্যন্ত, অবশ্য যাওয়া পসিবল না, বাট আমরা যতটুকু চাইবো যে যতটুকু যাওয়া যায়। ওই দুটো অনেকটা দূর পাড়ি দেওয়ার পরে ঠান্ডা পানি সবাই হাত মুখ ধুয়ে নিচ্ছে। পুরোটাই অপরিচিত পথ, সামনে কি অপেক্ষা করতেছে সেটা জানি না। অবশ্য আমার একটু ভয় লাগছে, কোন ধরনের কোনো প্রোটেকশন নিয়ে আসলো এমন সুপারি বাগান, ঝর্ণার মাঝখানে এরকম সুপারি গাছ কখনো দেখিনি। ইজ দ্য ফার্স্ট টাইম। আসার সময় ঝর্ণার নামটা পর্যন্ত জানি না যে আসলে আমরা কোথায় যাচ্ছি, রাস্তাটাও চিনতাম না। আজকে এরকম করে আসলাম, এই ঝর্ণাটার নাম এখনও জানি না, যাওয়ার সময় কারো কাছ থেকে জেনে নেবো। অবশ্য নাম নাই, আমরা এখন চেষ্টা করছি এই ঝর্ণাটার ভিতরে যাওয়ার জন্য। একটা ট্রেনের মতো এই ঝর্ণাটায় আসার পিছনে আমার আরেক সহ যোদ্ধা আবিরের আবিরের একটা অবদান আছে। ও নিয়ে আসছে, জোর করে নিয়ে আসছে। আমরা আসলে লেক দেখে তুলে দেখে যাচ্ছিলাম, ঝর্ণায় আসার জন্য ইন্টারেস্টেড ছিলাম না, ভয় লাগছিল, নতুন জায়গা। ও আসলে জোর করাতেই আসা। তো অল ক্রেডিট গোস টু আবির। Thank you.